হাইভিয়ার্স ওয়েলকাম ফোয়ার চ্যানেল টেকলান ভিডি টেকলান ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি মেসেঞ্জার থেকে শুরু করে এ টু জেড ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ফেসবুক এবং মেসেঞ্জার যদি আমাদের ফোনে যদি ন্য র্যাম থাকে যেমন এক জিবি দুই জিবি সেক্ষেত্রে আমাদের ফোনটা অনেক সলো করে দেয় এছাড়া আমাদের ফোনের চার্জগুলো খুব দ্রুত খেয়ে ফেলে আজ দেখাবো দুই এমবির একটি সফটওয়্যার কিভাবে আপনি মেসেঞ্জার এবং ফেসবুক চালাবেন সেম মেসেঞ্জারের মতো এবং ফেসবুকের মতো এর জন্য আপনাকে যে যে কাজগুলো করা লাগবে সেটা দেখাবো সর্বপ্রথম আপনাকে একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে এই সফটওয়্যারটা যদি আপনি নামান তাহলে ফেসবুক থেকে শুরু করে আপনি ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে এ টু যে তথ্যগুলো এখান থেকে চালাতে পারবেন অনেকে অনেক রকম এই ধরনের অ্যাপস গুলো ইউজ করে থাকছেন কিন্তু আজ যে অ্যাপটা দেখাবো সবচেয়ে ভালো একটি অ্যাপস এবং সবচেয়ে মজার একটি অ্যাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস আমি বলবের জন্য ইনস্টল করবেন দেন ওপেন করে আপনারা কাজটা করবেন এই সফটওয়্যারটা আমি গুগল ড্রাইভে আপলোড করার আছে তো সেখান থেকে আমি আপনাদের সরাসরি লিঙ্ক দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আপনাদের গুগল ড্রাইভ থেকে আপলোড করতে বা ডাউনলোড করতে কোনো প্রকার ঝামেলা মনে করেন মাস ড্রিভ ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদের ডাউনলোডের সিস্টেমটা দেখিয়ে দিব তা চলুন এখন সর্বপ্রথম আমরা সফটওয়্যারটা ওপেন করবো সফটওয়্যারটা ওপেন করে কীভাবে কাজটা করবেন সেটা দেখাবো তো দেখুন অল সোশিয়াল নেটওয়ার্ক এই সফটওয়্যারটা এই সফটওয়্যার নতুন একটি সফটওয়্যার খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার কথাই বলবো এখানে দেখুন ফেসবুক আছে মেসেঞ্জার আছে টুইটার আছে মাত্র দুই এমবির একটি সফটওয়্যারের এতগুলো কাজ আপনারা এখান থেকে করতে পারবেন প্রিন্টারের সিনাপশ্যাটটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সিনাপশ্যাটটা আপনারা মাস্ট বি ইউজ করবেন এখান থেকে সিনেপচারটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন দেখুন বন্ধুরা টেলিগ্রাম স্কাইপ আছে স্কাইপ সম্পর্কে আপনাদের অনেকে ধারণা থাকতে পারে অনেকে ধারণা নাই স্কাইপ থেকে সরাসরি আপনারা এক পিসি থেকে অন্য পিসি সমস্ত তথ্যগুলো দেখানো যায় অর্থাৎ আমি যদি এখন কম্পিউটার থেকে আমার এই স্কাইপে এখানে কল করি তাহলে কম্পিউটারে আমি কী কী করতেছি সমস্ত কাজগুলো এখানে মোবাইলে দেখিয়ে দিতে পারবো আপনাদের তো এইভাবে যদি আপনাদের স্কাইপেরটা প্রয়োজন পড়ে তো মনে করবেন আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে এক ফোন থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে আপনার ফোনের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিনগুলো কীভাবে দেখাইতে হয় লাইভ কলের মাধ্যমে পাশাপাশি একদম ক্লিয়ার ভয়েস আমি এক কথায় বলবো ইমো বা আপনারা টুইটার হোয়াটসঅ্যাপ যাই ইউজ করে থাকেন স্কাইপের মতো এতটা ক্লিয়ার করতে কোনো জায়গা দিয়েই বলা যায় না এটা যদি আপনারা ইউজ করতে চান তো ভিডিও নিচে কমেন্ট করবেন সেটা আমরা বলে দেবো ইউটিউব আছে ডেলি মিশন আছে এখান থেকে সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন আর আপনি যখন এই অ্যাপসটা ইউজ করবেন তখন অটোমেটিক্যালি আপনার ফোন থেকে ফেসবুকটা বাদ দিতে পারতেছেন মেসেঞ্জার ইউটিউব অ্যাপসটা টেলিগ্রাম অ্যাপ সিনাপসেটটা ইউজ করে থেকে অনেকেই এই অ্যাপসগুলো অটোমেটিক্যালি আপনার বাদ দিয়ে দিতে পারতেছেন বাদ দিয়ে আপনি একটি সফটওয়্যার যখন ইউজ করতেছেন তখন সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা ভিডিও নিচে কমেন্ট করবেন